যদি অনলাইনে তুমি কারোর সাথে চ্যাটিং করো, তাহলে তার কিছু তিতাসত্ব আজকে আমি আমার ভিডিওতে তুলে ধরবো। যদি আপনার মেসেজ সিন হওয়ার পর ইগনোর হয়, তো বুঝে নেবেন আপনার সাথে তার কোনো কানেকশন প্রয়োজন নেই। যখন সে তোমাকে রিপ্লাইয়ে হুম, ওকে, ও ইত্যাদি বলে, তাহলে বুঝে নেবেন সময় এসে গেছে তাদেরকে যেতে দেওয়ার আর নিজেকে আঘাত করা থেকে বাঁচানোর। অনলাইনে আসে তবুও রিপ্লাই করতেছে না, তো বুঝে নেবেন সে বিরক্ত হয়ে গেছে আপনার মেসেজে। তাদের যখন ভালো মুড হয় তখন আপনার সাথে কথা বলে, না হলে আর করে না। যে ছোট ছোট মেসেজ করে সে, আর আপনি একেবারে বড় বড় চিঠি পাঠান, তো এটা একটা ইঙ্গিত তুমি সমমূল্যতা নও তার, কেউ অন্যজন। যদি তুমি তার সাথে চ্যাট করো, কারণ সে সুন্দর, অ্যাট্রাকটিভ, ইন্টেলিজেন্ট, আর ইমপ্রেস করার জন্য বারবার জোকস মারো আর মেসেজে বড় বড় চিঠি লেখো, তো এটা সম্পূর্ণই ভুল। একতরফা ভালোবাসা শুধু থেকে যাবে, বাস। নিজের সেলফ রেসপেক্ট হারাবেন না এর মাঝে। একলা আছো তো কি সমস্যা, সম্মান আছে, গর্ব আছে, নিজেকে ভালোবাসতে শিখুন।